যে ইনি কখনো বাতিল ফেরকার সাথে, বাতিল মতবাদীদের সাথে তথা আকিদাগত যাদের 19-20 তথা 35-65 এ জাতীয় মনোভাব পোষণ করে, যারা নিজকে সুন্নি দাবি করে, হুজুর কেবলার মওজুদ হুজুর কেবলা যখন বাংলার জমিনে আসতেন এবং বিভিন্ন সফরে বাংলাদেশের বাইরেও সফরে গেলে শেরে মিল্লাত হুজুর সব সময় উপস্থিত থাকতেন। হুজুর মিল্লাত কনফারেন্সের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে আসীন আকাবির উলামা ইকরাম, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সর্বস্তরের সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজ এই শেরে মিল্লাত কনফারেন্সে মুফতি আহলে সুন্নাহ মুফতি ওবায়দুল হক নাঈমী রহমতুল্লাহ আলাইহিকে আবিষ্কার করার সংক্ষেপে সত্যি বক্তাদের জন্য কঠিন হয়ে যাবে। সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে, মূলত শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নাঈমীকে আবিষ্কার করবে সারা সুন্নি জনতা শত শত বৎসর ধরে, যে ইনি কখনো বাতিল ফেরকার সাথে, বাতিল মতবাদীদের সাথে তথা আকিদাগত যাদের 19-20 তথা 35-65 এ জাতীয় মনোভাব পোষণ করে, যারা নিজকে সুন্নি দাবি করে, ইনাদের সাথে শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নাঈমী কখনো আপোষ করেননি। সেই হিসেবে গোটা দুনিয়া শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নাঈমীকে আবিষ্কার করতে গেলে মূলত অদ্বিতীয় কিংবদন্তী হিসেবে যিনি জাতির সামনে আবির্ভূত হবেন তিনি হলেন মুফতি ওবায়দুল হক নাঈমী রহমতুল্লিল আলাই। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আলে হজরত মসলকে আলে হজরতকে দুনিয়ার জমিনে ভূ পৃথিবীর গোসাই গোসাই পৌঁছে দেবার জন্য যখন প্রয়োজন পড়েছিল তখন শের বাংলায় ইমাম আজিজুল হককে আল্লাহ বাংলাদেশের জমিনে পাঠিয়েছিলেন। আবার যখন শের বাংলা পর্দা করেছেন, মানুষ যারা শের বাংলার সৌভাগ্য পেয়েছিলেন হয়তো আকিদাগত ব্যাপারে তাদের আপোষ করবার একটা মানসিকতা পয়দা হতে পারে, তখন রব্বুল আলামিন আবার সুন্নিয়তকে জিন্দা রাখবার জন্য শের মিল্লাত মুফতি ওবায়দুল হক নাঈমীকে বাংলাদেশের জমিনে পাঠিয়েছিলেন। সুতরাং মুফতি ওবায়দুল হক নাঈমী আজ এমন এক কিংবদন্তী যিনি বাতিলের সাথে কোনোদিন আপোষ করেননি, আপোষ না করার প্রশিক্ষণ আমাদেরকে দিয়ে গেছেন। আজ অনেকে কথা বলতে গেলেই বলেন পীর ভিত্তিক সুন্নিয়ত কায়েম করবার জন্য বলেন, অথচ ওই পীরদের আকিদার মধ্যে হালত মালত রয়েছে, আকিদার মধ্যে গণ্ডগোল রয়েছে। অনেক খুচরা পীর এসে আজকে সুন্নিয়ত রক্ষের কথা বলছে, ওকে কার সাথে হবে? সুন্নিরা কোনোদিন তথা কথিত খুচরা পীর যারা সৈয়দা মতবের নবীকে রহমতুল্লাহ আলাইহি বলে, আশরাফ আলী থানভীকে রহমতুল্লাহ আলাইহি বলে, ইসমাইল বেলভীকে রহমতুল্লাহ আলাইহি বলে, তাদের সাথে কোনোদিন ঐক্য করতে পারে না। ঐক্য হলে একমাত্র মসলাকে আলা হযরতের ভিত্তিতে হবে। আমরা সব সময় ঐক্যবদ্ধ আছি, কখনো আমরা বিচ্ছিন্ন নই, বিচ্ছিন্ন ছিলাম না, বিচ্ছিন্ন থাকব না। আমরা 100 জন হতে পারি, কোনো অসুবিধা নেই। শের মিল্লাত আমাদেরকে শিখাইয়া গেছেন আমরা 1-1 জন হব হুসাইনি কাফেলার সৈনিক। সুতরাং আমাদের 1 কোটি সৈনিকের দরকার নাই, ওই কারবালার ময়দানের 82 জনের দরকার, ওই 313 জনের দরকার। ওই ঐক্য নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো কিয়ামত পর্যন্ত মসলকে আলা হযরতকে জিন্দা রাখবো। মূলত সেই শেরে মিল্লাত কনফারেন্সে এসে যদি সেই শপথ নিতে পারি, সেই ওয়াদাবদ্ধ হয়ে যেতে পারি, তখন ময়দানের গোসাই গোসাই সুন্নিয়ত পৌঁছবে, নতুবা ওই সুন্নিয়ত আমাদের দরকার নাই। এখানে গেলাম একরঙ্গি হয়ে গেলাম, ওখানে গেলাম একরঙ্গি হয়ে গেলাম। আজ আমার হাজারে গ্রাম সঞ্চয় ত্রিকূট সবসময় একটি কথা বলে থাকেন, একরঙ্গি হোনা চাহিয়ে, আমাদেরকে একরঙ্গি হতে হবে, সেই রঙের কৈফিয়ত হবে মসলাকে আলা হযরত। সুতরাং ওই আলা হযরতের মসলাকের উপরে থাকবার জন্য শের মিল্লাত কনফারেন্স আমাদের ঈমানকে কোটি গুণ শক্তিশালী করে দেক, এই আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সম্মানিত সভাপতি আলহাজ তসকির আহমদ সাহেব। হুজুর কেফলার প্রিয় বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি একজন নগণ্য ওলামায়ে হযরতের সামনে এবং প্রধান অতিথির সামনে
আপনাদের সামনে বক্তৃতা দেওয়ার জন্য কিছু বলার জন্য সেই এলম সেই জ্ঞান আমার কাছে নেই। আমাকে গৌসিয়া কমিটির হাদেম হিসেবে আপনাদের শুকরিয়া আদায় করার জন্য এখানে দাঁড়িয়েছি। দুটি কথা বলতে চাই। আল্লামা শের এ মিল্লাত হুজুর কেবলার সাথে আমাদের আমার সাথে ব্যক্তিগত ভাবে আমাকে মহব্বত করতেন, সেই হিসেবে একটি কথা বলে আমি শেষ করছি। শের এ মিল্লাত হুজুর থেকে গৌসিয়া কমিটির ভাইরা, তরিকতের ভাইরা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমানি ভাইরা একটি অনেক কিছু শিখেছি, কিন্তু সবচাইতে আমাদের কাছে লক্ষণীয় হলো আপন পীর মুর্শিদকে কিভাবে ভালোবাসতে হয় সে ভালোবাসাটা উনি শিক্ষা দিয়ে গেছেন। তিনি পীরে মুর্শিদকে রাজি করার জন্য আমরা অনেক চেষ্টা করি, আর আপন পীর মুর্শিদ ওনার উপর যে এত রাজি ছিল, এত খুশি হয়েছেন, সেটা আপনারা বিভিন্ন মাহফিলে দেখেছেন, সেটা আপনাদের দেখা বিষয়টা শুধু স্মরণ করে দিতে চাই। হুজুর কেবলার মওজুদ হুজুর কেবলা যখন বাংলার জমিনে আসতেন এবং বিভিন্ন সফরে বাংলাদেশের বাইরেও সফরে গেলে শের এ মিল্লাত হুজুর সব সময় উপস্থিত থাকতেন। হুজুর কেবলা যখন স্টেজে যখন আসতেন ডাইনে এবং বামে দেখতেন শের এ মিল্লাত হুজুর আছে কিনা, শের এ মিল্লাতকে যখন দেখেছেন সাথে সাথে হুজুর কেবলার নুরানি জবানে মুস্কি হাসি বের হয়েছে। তখন আমরা মনে করতাম যারা সামনে দূরে হুজুর কেবলার এই চেহারা মোবারক দিয়ে যখন হাসি যখন বের হতেন তখন মনে করতেন সবাই শের এ মিল্লাত এসেছেন, পাশে আছে, এরকম মহব্বত ছিলেন। এমনকি দরবারে গেলেও দুবাই তো বিভিন্ন সময় সব সময় শের এ মিল্লাতকে ডেকে নিতেন পাশে এবং আলোচনা করতেন, শুধু বলতেন মুফতি সাহেব আইয়ে আইয়ে বেঠিয়ে বেঠিয়ে। আমার মনে হয় অন্য কোনো অনেক আলেমদের সাথে অনেক ভাইদের সাথে সম্পর্ক আছে, কিন্তু আল্লামা মুফতি ওবায়দুল নইমি সাহেবের সাথে যে মহব্বত সম্পর্ক ছিল এটা একটি আলাদা, আমার চোখে পড়েছে হয়তো আলাদা, আপনাদের চোখে হয়তো অন্যটা হতে পারে। আমি যেটা দেখেছি এরকম পীর মুরিদের সম্পর্ক ভালোবাসা এরকম আমাদের দেশে বিরল, এইটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই শের এ মিল্লাতের শিক্ষাটা। আজকে বাংলাদেশের অনেক পীর আছেন, দরবার আছেন, তাদেরকেও এই শিক্ষা নেওয়া দরকার। আমি আমার বক্তব্য শেষ করব। আজকে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আজকে যারা এসেছেন শের এ মিল্লাতের শুকরিয়া আদায় করার জন্য, শের এ মিল্লাতের অবদান সুন্নিয়তের জন্য, জামিয়ার জন্য, আঞ্জুমানের জন্য, গাউসিয়া কমিটির জন্য, সেই অবদান নিয়ে যদি আলোচনা করা হয় রাত চলে যাবে, দিন চলে যাবে, এই আলোচনা শেষ হবে না। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।